মেট্রো রেলে এবার ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেট্রো রেলের ভেতরে একটা ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল অংশে দিন রাত ছুটছে দেশের প্রথম মেট্রো রেল। প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করছেন এ বাহনে। স্বাভাবিকভাবেই অফিস সময়ে তিল ধারণের ঠাই থাকে না ভেতরে, এ নিয়ে যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে থাকে। তবে এবার সবকিছু ছাপিয়ে এক যাত্রীকে কামড়ে দিল আরেক যাত্রী। সম্প্রতি মেট্রো রেলের ভেতরে দুই যাত্রীর ঝগড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি। ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে তিনি এখানে দাঁড়িয়েছিলেন, হঠাৎ পাশের লোকের গায়ে হাত লাগে। ওই ব্যক্তিটা বলছে তার গায়ে হাত লাগলো কেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তার হাতে কামড় দেয় আর শার্ট ছিঁড়ে ফেলে, চশমাটাও ভেঙে ফেলে। এ সময় ক্যামেরার সামনে কামড়ের ফলে হাতে তৈরি হওয়া ক্ষতস্থান ও ছেঁড়া শার্ট দেখান ওই যাত্রী। পাল্টা অভিযোগ করে অভিযুক্ত বলেন, আমি তাকে বলেছি মেট্রো রেলের হ্যান্ডেল ধরতে, কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছেন আমি কি মেয়ে মানুষ, আর তারপরই আমাকে ঘুষি দিয়েছেন। ভিডিওতে দুইজনকে তর্কাতর্কি করতে দেখা গেলেও তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের সাথে থাকা অন্য যাত্রীরা হাতাহাতি ও কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তৃতীয় আরেক ব্যক্তি জানান, দুজনের হাতাহাতি ও কামড়ের ঘটনার সময় তার হাত থেকে মোবাইল পড়ে ভেঙে গেছে। কানিস্থাতে মানিপা খবর সংযোগ।